আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে কিভাবে আপনারা তিতা ছাড়া করলা ভত্তা তৈরি করতে পারেন তার রেসিপি আমি এখানে একটা করলা নিয়েছি করলাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে কাঁচামরিচ দিব চার পাঁচটার মতো কাঁচামরিচ আমি পাকা আর কাঁচা দুটো মিলিয়ে দিয়েছি আপনারা যে কোনো একটা এখানে ব্যবহার করতে পারেন তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিব আর দুই কোষ রসুন দিয়েছি এবার আমি অল্প পরিমাণে লবণ দিব তারপর করলাগুলো একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে পারেন অথবা আমার মতো না ঢেকেও আপনারা করলাগুলো সিদ্ধ করতে পারেন এতে করে করলা তিতা কম লাগবে করলাগুলো সিদ্ধ হয়েছে কি আমি একটা চটার সাহায্যে চেক করে নিচ্ছি দেখেন আমার চরলাগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়েছে আর নিচে অল্প অল্প পানি থাকতে আমি করলাগুলো চুলা থেকে নামিয়ে নিব তারপর আমি এরকম একটা প্লেটে নিয়েছি করলাগুলো আলাদা করে নিয়েছি কাঁচামরিচ আর রসুন আর সাথে কিছু আমি পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা একটু পরিমাণে বেশি নেবেন এতে করে করলা তিতা কম লাগে এবার আমি এখানে অল্প পরিমাণে লবণ দিব আর লবণটা এখানে একটু বুঝে দিবেন কারণ করলা সিদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছি লবণ দিয়ে পেস্টটাকে আমি ভালো করে মেখে নিব। তারপরে রসুন দুটো এবার আমি মরিচগুলো একসাথে ভালো করে মেখে তারপরে করলাগুলোকে হাতের সাহায্যে ডলে ডলে মেখে নিব তারপর একসাথে পেঁয়াজ মরিচ করলা সব মেখে নিব। এবার আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিব দিয়ে আমি আবার ভালো করে মেখে নিব আমার মেখে নেওয়া হয়েছে এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন আমার করলা ভর্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে এটা অসম্ভব মজাদার আর এই গরমে এটা তো অনেক উপকারী একটা ভর্তা আর এর খুব সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থেকে